বলিউড বাচ্চা শাহরুখ খানের মনে বাংলার জন্য বরাবরই বিশেষ জায়গা। কেকেআরের মালিক হওয়ার পাশাপাশি পশ্চিমবঙ্গের ব্র্যান্ড অ্যাম্বাসাডর তিনি, তাই বাংলার ডাক ফেরাতে পারেন না কিং খান। শুক্রবার নিজের জন্মদিনেই বাংলার জন্য দিলেন একটা দারুণ উপহার, আর সেই উপহার হলো 23তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তাঁর উপস্থিতি। জন্মদিনের সুখবরটা দিলেন নিজেই। I go for the Kolkata Film Festival, which is growing also, an Indian international film festival now. I'll be there for both of them, and I mean, I think it's duty of all the actors and actresses to go and welcome all of them to come and showcase their films here. গত বছরও অমিতাভ, জয়া বচ্চন, সঞ্জয় দত্ত, কাজল, পরিণীতিদের সঙ্গে উদ্বোধনী অনুষ্ঠান মাতিয়েছিলেন কিং খান। এবারও তার প্রতীক্ষায় কলকাতার সিনেপ্রেমীরা। টলিপাড়ার লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।